হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা যাচ্ছি সুন্দরবনের জেটিতে, যেখান থেকে যে বোটগুলো ছাড়ে, সুন্দরবনে ঘোরায় দ্বীপগুলো যে আছে সেগুলো ঘোরায়, সেখানে যাচ্ছি। আমি তোমাদের এই ভিডিওতে সমস্ত রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এটা ছিল আমাদের বোট, এই বোটে করেই আমরা দুরাত তিন দিন ঘুরেছি। এটা বোটের ভেতরে নিচে যেখানে শোয়ার জায়গা থাকে সেই জায়গাটা, আর এটা হলো আমাদের বোটের ওপরের দিকটা, মানে দোতলা। এখানে খাওয়া দাওয়া সমস্ত রকম ব্যবস্থা ছিল। সকালবেলায় 9:30-10 নাগাদ আমরা এই বোটে উঠি, এবং আমাদের এখানে খরচা যা পড়ে তাহলে 3,000 টাকা পার পার্সন এখানে খরচা পড়েছিল দুরাত তিন দিনের জন্য খাওয়া দাওয়া থাকা নিয়ে। তো ফার্স্ট আমাদের যে ক্যাম্পটায় ওরা নামায় সেটা হলো এই ক্যাম্পটা। এখানে এটা হলো ওয়াচ টাওয়ার। এখান থেকে বাঘ দেখার জন্য আমাদের এই ওয়াচ টাওয়ারে ওঠানো হয়েছিল। প্রায় আমরা বেশিক্ষণ থাকিনি, 15-20 মিনিট মতন ছিলাম এই জায়গাটাতে, কিন্তু বাঘ আমরা দেখতে পাইনি এই ক্যাম্পে কোনো। ভিউটা খুব ভালো ছিল এখান থেকে, মানে আমরা এখানে যতগুলো জায়গায় গেছি ভিউ খুব ভালো ছিল। এইভাবে এই কদিন আমরা বিভিন্ন নদী, এক নদী থেকে অন্য নদীতে ঘুরেছি। তারপর রাত্রেবেলায় আমাদেরকে এই পাখিরালয় ক্যাম্পে কিছুক্ষণের জন্য ঘুরতে দেওয়া হয়। পাখিরালয় ক্যাম্পে কিছুক্ষণ ঘোরার পরে আমাদের এখান থেকে বোট নিয়ে যায়, নিয়ে গিয়ে কিছুটা দূরে জলের মধ্যেই আমরা সারা রাত ছিলাম, বোটের ভেতরে ছিলাম। তারপরে পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন এরকম একটা দৃশ্য, খুব সুন্দর, সমস্ত বোট একসাথে এখানেই সারা রাত ছিল। সকালবেলা উঠে এত সুন্দর লাগছিল চারিদিকটা। তারপরে আবার নতুন একটা দ্বীপের উদ্দেশ্যে রওনা হই। তো এটা ছিল পরের দিন সকালবেলার ডোবাকি ক্যাম্প। এটা এখানেও ওয়াচ টাওয়ার রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই ওয়াচ টাওয়ার রয়েছে যেখানে যেখানে বাঘ রয়েছে। তো এই ডোবাকি ক্যাম্পটাও আমরা খুব ভালোভাবে ঘুরি, বাট আনফর্চুনেটলি কোনো বাঘের দেখা পাই না। তবে আমরা যখন গেছিলাম তার আধ ঘন্টা আগেই নাকি বাঘ এসেছিল। আমরা ওখানে বাঘের থাবা দেখতে পাই নেটের ভেতর দিয়ে, ওখানে বাঘ এসেছিল এরকম কিছুটা শুনতে পাই। ওখানে অনেকক্ষণ মানে আমাদের দাঁড়াতে হতো তবে যদি দেখতে পেতাম, আর এত লোকজন থাকলে এত আওয়াজ হলে বাঘ আসছে না এটাই আশেপাশের লোকজন বলছিল। তো এখানেও আমরা বাঘ দেখতে পাইনি। ক্যাম্প থেকে বেরোনোর পরে এরকম কিছু দৃশ্য থাকতো, সব বোট একসাথে থাকতো, নিজেদের যার যার বোটের লোকজন নিতে আসতো। এখান থেকে আমরা হরিণ দেখতে পেয়েছিলাম, তাছাড়াও গোসাপ, কুমির, অনেক কিছুই আমরা দেখতে পাই এখান থেকে। আর খুব সুন্দর সুন্দর সানসেট এনজয় করেছি। রাত্রিবেলায় আমরা এই বোটের ভেতরে এভাবেই ঘুমাতাম, এক একটা বেডে দুজন কি তিনজন করে। তারপরের দিন সকালবেলায় আমাদের নিয়ে আসা হয়েছিল ঝড়খালি ক্যাম্পে। ঝড়খালি ক্যাম্পে আমরা ফাইনালি বাঘ দেখতে পাই, কিন্তু এই বাঘ দেখাটা অনেকটা চিড়িয়াখানার বাঘ দেখার মতো, কারণ এখানে বাঘ একটা জায়গায় বকে আটকে রাখা হয়েছিল। কোনো ছাড়া বা বনের বাঘ আমরা দেখতে পাইনি, আমি তুলেছি এই বাঘটাই দেখতে পাচ্ছিলাম। এখানে টোটাল দুটো বাঘ ছিল, আমি দাম টাম সব ভুলে গেছি। এখানে এই দুটো বাঘই আমরা দেখতে পেয়েছি, এটা একটা আর একটা আছে। ঝড়খালি ক্যাম্পটাই আমাদের লাস্ট ক্যাম্প ছিল। এবার বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, জাহাজের কিছু সুন্দর আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, বাড়ি যাবো। এতদিন অনেক মজা টাজা করলাম, এখন ভ্যান চলে এসছে, অটো চলে এসছে, এখন অটো করে বাড়ি, এখন অটো করে বাড়ি যাবো। যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরতে হবে এখান থেকে। ফার্স্টে এখন মানে ঘুমটি থেকে যাব দুলদুলির ঘাট, তারপর আবার নৌকো পার হয়ে তো আপাতত দুলদুলির ঘাট যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। লেবুখালি চলে এসেছি,
এখান থেকে অটো পার হয়ে আবার হাসনা না ও দুলদুলি দুলদুলির ঘাট এসে এখান থেকে পার হয়ে তারপর যাবো হচ্ছে হাসনাবাদ। এবার ওই পারে বাড়িতে এসে গেছি হাসনাবাদ থেকে, হৃদয়পুর নামলাম, তারপর টোটো করে এলাম। ও টুকুনি আর শ্যুট করা হয়নি, মানে তাড়াহুড়ো ব্যাগ ধরতে ছিল নানা রকম কারণে, ওটা শ্যুট করা হয়নি ওইটুকুনি জায়গা। এখনই বাড়িতে এসেছি, এসে ফ্রেশ হলাম, এখন খাবো। মা ওখানে খিচুড়ি রান্না করছে, তো খিচুড়ি টিচুড়ি খাবো আর পিলুকে খেতে দিয়েছি আইসক্রিম। এ কদিনও ভালো করে পেট ভরে খেতে পারেনি, কারণ ও মার হাতে রান্না পায়নি, তাই এখন আইসক্রিম খাচ্ছে। আজকের রাতের ডিনার হলো মিক্স চাউমিন, কিনে আনা হয়েছে। এখন বাজে রাত্রি 10টা, ডিনার হয়ে গেছে, এখন ঘুমাবো, আর পাচ্ছি না, শরীর আর দিচ্ছে না। এতক্ষণ তোমরা দেখতে পেলে সুন্দরবন ব্লগ, আজকের এটাই শেষ ব্লগ সুন্দরবন নিয়ে। ভিডিওর প্রথম দিকে যে তোমরা ক্লিপসগুলো দেখতে পেলে ওগুলো এবছরের নয়, ওগুলো আগের বছরের। আসলে আগের বছর যেহেতু ঘোরা ছিল, ওই কারণে আমরা এবছর সেগুলো যাইনি। তো আমি ভাবলাম সুন্দরবন ব্লগ যখন করছি আর এর মধ্যে আবার ওখানে যাওয়ার মোটামুটি কোনো প্ল্যান নেই, তো ওগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, হয়তো অতটা ভালোভাবে দেখাতে পারিনি তোমাদের, কারণ আমি তখন ব্লগ করতাম না, আমি ব্লগে রিসেন্টলি করা স্টার্ট করেছি। তো যেটুকুনি যা এমনি আমি আমার মেমোরিজ হিসাবে ওটা ক্যামেরাতে রেকর্ড করে এনেছিলাম, সেগুলোই কিছু কিছু ক্লিপস তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের সেগুলো দেখতে ভালো লেগেছে। আর যারা এখনও সুন্দরবনের আগের ব্লগগুলো দেখোনি তারা দেখো, আশা করি ওগুলোও তোমাদের খুব ভালো লাগবে। আর এই কদিনের সমস্ত ফটো বা যা কিছু ওখানে আমরা করেছি সেগুলোর সমস্ত ডিটেলস ইনস্টাগ্রাম ফেসবুকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আমাকে ফলো করে নিতে পারো। আজকের জন্য এইটুকুই, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, টাটা।